biblioteca se niese, se părese, pade, o cacutor, cu motir chistiza de cove, o cacutor, cu motir chistiza de cove. Cacu, ce corel? Ai de cacu? এই যে জমিতে আলম করতেছে বুঝছেন নাকি কাকু বুঝছি জমিতে আলম করতেছে জমিতে ধান লাগাবো বুঝছেন নাকি বুঝছি জমিতে ধান লাগাবো এইজন্য আলম করতেছে আর এই জমিতে ধান লাগানোর জন্য তো কিছু খরচের প্রয়োজন আছে বুঝছেন নাকি কাকু বুঝছি কাকু এই খরচ করার জন্য সমিতির কিস্তি থেকে কিছু টাকা নিছে বুঝছেন নাকি কাকু বুঝছি কিছু টাকা নিয়ে পড়ে গেছি মহা বিপদে বুঝছেন বুঝছে একবারে মহা বিপদে পড়ে গেছি কাকু আমি টাকা নিলাম বুঝছেন নাকি এখন বুঝছি জমিটা আবাদ করব মনে করেন যে আমার লাগবে 50 থেকে 60,000 টাকা বুঝছেন নাকি এখন বুঝছি এই জন্য আমি সমিতি যে অ্যাপ্লাই করলাম বুঝছেন নাকি এখন হ্যাঁ ওরা আমাক টাকা দিল 60,000 বুঝছেন নাকি এখন হ্যাঁ 60,000 টাকা দিল তার ভিতর টাকা কতগুলা নিল দেখেন ওরা সর্বপ্রথম অ্যাপ্লাই করতে আমার কি কি গেল দেখেন আমার জন্ম নিবন্ধন আমার পরিবারের জন্ম নিবন্ধন আমার মায়ের জন্ম নিবন্ধন মানে যা লাগে আর কি বুঝছি জন্ম নিবন্ধনের পালা শেষ এবার পালা হচ্ছে আইডি আমার আইডি আমার পরিবারের আইডি আমার নানির আইডি আমার নানার আইডি আমার দাদার আইডি আইডির পালা শেষ ঠিক আছে নাকি কাকু ঠিক আছে এখন পালা হচ্ছে আপনার হচ্ছে এক সঞ্চয় ঠিক আছে কাকু বুঝছি এইবার দেখেন আমার টাকা অ্যাপ্লাই করলাম 70,000 আর সঞ্চয় ওরা নিল কত কাকু জানেন শুনলে আপনার মাথাটাই অটানো খাওয়া যাবে কাকু বুঝছেন নি বুঝছি ওরা সঞ্চয় নিল আমার থেকে 10,000 তাহলে কাকু আপনি কোন তালে আমার টাকা থাকে কত 70 এর ভিতর 10 গেলে 60,000 বুঝছেন নি কাকু টাকা দেখেন 60,000 70 এর ভিতর 10,000 সঞ্চয় টাকা থাকে 60,000 এখন আরো আমাদের চাল দেখেন এখন ওদের সালটা দেখেন কিরকম এরপর আমাদের বললো যে আপনাদের ইন্স্যুরেন্স করতে হবে ইন্স্যুরেন্স দেখেন আমার ইন্স্যুরেন্স আমার বাড়িয়ালির ইন্স্যুরেন্স আমার গরুর ইন্স্যুরেন্স মুরগির ইন্স্যুরেন্স এই সব ইন্স্যুরেন্স করতে গেল ধরেন আরো 1,000 টাকা থাকলো 1,000 কাকু কোন টাকা থাকলো 1,000 60,000 বুঝছেন নাকি বুঝছি 60,000 আর এই টাকার আবার ওদের লাভ প্রত্যেক দিন 45 টাকা বুঝছেন নাকি কাকু দেখেন ওদের চালটা দেখেন টাকা দিল 70,000 নিয়েছে ফেলালো 60,000 আর ওদের লাভ হচ্ছে 7-8,000 প্রত্যেক দিন 45 টাকা ঠিক আছে কাকু বুঝছি তাহলে আপনি দেখেন এই টাকা নিয়ে আমরা তো কিভাবে লাভবান হতে পারি লাভবান হতে পারুম না কোনোদিনই সম্ভব নয় কারণ প্রত্যেক দিন যদি এই 50-60,000 টাকা দিতে হয় 45-50 টাকা বুঝছেন নাকি বুঝছি তাহলে আমাদের কিছু থাকে না শ্রমজীবীদের কিছু থাকে না আমরা সারাদিন খাইটা খুইটা বুঝছেন নাকি এখন বুঝছি সারাদিন খাইটা খুইটা টাকা জমা দিয়ে ওদের কিস্তি দেই আর ওরা কি করে জানেন বৌসল নিয়ে ফ্যাশন মারে বেড়ায় বুঝছেন নাকি বুঝছি বৌসল নিয়ে ফ্যাশন মারে বেড়ায় আর আমরা মাঠে কাম কইরা আমাদের পিছন কার সালুইটা যায় বুঝছেন নাকি বুঝছি এই জন্য সবাই রে কই বাবু সুমতির টাকা কেউ নিয়েন না এই সুমতির টাকা নিলেই হাতে পড়া যাবে ওই যে গানটা বললাম না সুমতির টাকা যে নিয়েছে সে পড়েছে ফাঁদে ও কাকুতর সুমতির কিস্তি যাবে কবে তাই সরকারের প্রতি আমার আবেদন থাকবে এই সুমতির এই কিস্তিগুলার সুদের হার একবারে কৃষকের জন্য মানে একবারে 5-6% রাখা তাছাড়া এরা যেভাবে চক্রবৃদ্ধি হারে শুরু করছে তাতে এদের ডবলের চেয়েও বেশি হয়ে যাচ্ছে বুঝছেন এই দৃষ্টি এই জিনিসটা সরকারের এই জিনিসটার উপর সরকারের দৃষ্টি দেওয়ার দরকার যে আসলে এরা কি করতেছে এরা কি সঠিক কারবার করতেছে না জনগণের উপর অত্যাচার করতেছে জনগণের জানমাল এরা আত্মসাত করতেছে অবশ্যই এটাকে দেখতে হবে তো কাকু চলে গেলাম আজকে আল্লাহ হাফেজ কাকু দেখা হবে পরবর্তীতে